আমরা ধরে নেব যে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো 2, 6, এ, বি ও সি। যেহেতু প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 বলেছে, তাই আমরা 2 এবং 6কে রেখে বাকি 3টি এ, বি ও সি ধরে নিলাম। অতএব আমরা বলবো 2:6 সমান 6:a সমান h:b সমান b:c, কারণ এগুলো ক্রমিক সমানুপাতি। যেহেতু অনুপাতগুলি সমান, তাই আমরা দুটি করে অনুপাতকে সমান ধরে অঙ্কটা করব। প্রথমে আমরা 2:6 সমান 6:a নেব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2/6 সমান 6/a, বা কোণাকুণি গুণ করলে কি পাবো, 2a সমান 6:6, বা a সমান পাবো 6:6/2। এখন 6কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 3 পাবো, অতএব a সমান পেলাম 18 বা 18। এবার আমরা পরের দুটি অনুপাতকে নেব, 6:a সমান h:b, বা এখান থেকে লেখা যায় 6:18 সমান 18:b, কারণ দেখো a এর মান আমরা 18 পেয়েছি, তাই a এর জায়গায় 18 বসিয়েছি। এখান থেকে লেখা যায় 6/18 সমান 18/b, বা 6b সমান 18:18, দেখো কোণাকুণি গুণ করা হয়েছে, বা লেখা যায় b সমান 18:18/6। এখন 18 কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো, 3 পাবো, অতএব b সমান হলো 18:3, মানে 54। এরপর আমরা h:b সমান b:c এই অনুপাত দুটিকে নেব, এখান থেকে আমরা কি পাবো, দেখো a এবং b এর মান পেয়ে গেছি, এর মান 18 এবং b এর মান 54 বা 54, সেই মান দুটো এখানে বসানো হয়েছে। এখান থেকে আমরা কি লিখব, 18/54 সমান 54/c, বা 18c সমান 54:54, বা c সমান 54:54/18। এখন 54 কে 18 দিয়ে ডিভাইড করলে পাবো আমরা 3, তাহলে আমরা কি পাবো, না c সমান 162। 54 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 162 পাবো। তাহলে দেখো এখানে পঞ্চম সমানুপাতিটি আমরা c ধরেছিলাম, আর c এর মান এখানে 162 হয়েছে, তাহলে অতএব আমরা কি বলবো, যে পঞ্চম সমানুপাতিটি হবে 162। এই একই প্রশ্ন একে আমরা কিভাবে অন্য পদ্ধতিতে সমাধান করতে পারি, দেখো এখানে প্রথম সমানুপাতি 2 বলা হয়েছে, দ্বিতীয় সমানুপাতি 6 বলা হয়েছে, অতএব সাধারণ অনুপাত হবে দ্বিতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি, সমান এখানে দেখো 3 হচ্ছে। তাহলে পঞ্চম সমানুপাতিটি হবে প্রথম সমানুপাতি ইনটু সাধারণ অনুপাত যেটা পেয়েছি তার হোল টু দি পাওয়ার 4। পঞ্চম বললে এখানে পাওয়ারটা সাধারণ অনুপাতের পাওয়ারটা 4 ধরবো, যদি ষষ্ঠ বলতো তাহলে 5 ধরতাম, মানে যা বলবে তার থেকে এক কম নেব আমরা এই পাওয়ারটা। এখানে পঞ্চম বলেছে বলে এখানে 4 লেখা হয়েছে, সমান আমরা কি পাচ্ছি দেখো, তাহলে প্রথম সমানুপাতি 2 এবং সাধারণ অনুপাত আমরা 3 পেয়েছি, তাহলে 3^4 হবে সমান 2×3^4, মানে 3 হচ্ছে 4 বার গুণ, 3 কে যদি 4 বার গুণ করি তাহলে 81 পাবো, তাহলে 2×81 মানে কত, 162। তাহলে দেখো এইভাবেও আমরা অঙ্কটা কিন্তু করতে পারি, কিন্তু মনে রাখতে হবে এই যে সাধারণ অনুপাত এই কথাটি বলেছি আমি, এটা কিভাবে নির্ণয় করতে হয়, কতকগুলি ক্রমিক সমানুপাতি সংখ্যার কোনো একটি সমানুপাতিকে তার আগের সমানুপাতি দিয়ে ভাগ করতে হবে, করলে তবে আমরা এই সাধারণ অনুপাতটা পাবো। আর সাধারণ অনুপাত পেয়ে গেলে আর প্রথম সমানুপাতি যদি জানা থাকে তাহলে আমরা এই সূত্র ধরে যে কোনো সমানুপাতির মান নির্ণয় করতে পারবো। যেহেতু এখানে বলা হয়েছে h:b সমান b:c, তাহলে আমরা লিখব a/b সমান b/c। এটা সমান আমরা k ধরে নেব, যেখানে k নট ইকুয়াল টু 0, অতএব আমরা বলবো a/b সমান k, বা a সমান bk, এবং b/c সমান k, বা b সমান ck। এখন এখানে দেখো এখানে b এর মান ck পেয়েছি, এই b এর মানটাকে আমরা a সমান b কে এই b এর জায়গায় বসাবো, এর ফলে কি পাবো,
ए সমান সি কে ইন্টু কে বা এ সমান সি কে স্কোয়ার। এখন বামপক্ষে আমরা যদি বি সমান সি কে এবং এ সমান সি কে স্কোয়ার বসাই তাহলে আমরা এই মানটা পাব। এখান থেকে আমরা লিখতে পারি সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ওয়ান বাই সি কিউব কে টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই সি কিউব কে কিউব প্লাস ওয়ান বাই সি কিউব। এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার সিক্স, কে টু দি পাওয়ার ফোর ইন্টু কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার সিক্স। এই রাশিটি যেমন ছিল এখানে তেমনই রয়েছে। এবার আমরা যদি সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স কে এই রাশিটির প্রত্যেকটা পদের সঙ্গে গুণ করি তাহলে কি পাব, এটা পাব। এখান থেকে আমরা পাব সি কিউব প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব কে টু দি পাওয়ার সিক্স। এখানে দেখো কে টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স কেটে যাবে, সি টু দি পাওয়ার সিক্স কে সি কিউব দিয়ে ভাগ করলে সি কিউব পড়ে থাকবে, সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স কে যদি সি কিউব কে কিউব দিয়ে ভাগ করি তাহলে সি কিউব কে কিউব থাকবে, আর সি টু দি পাওয়ার সিক্স কে সি কিউব দিয়ে যদি ভাগ করি সি কিউব পাবো আর এই কে টু দি পাওয়ার সিক্স বসে যাবে। এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, সি কিউব কে কিউব কে সি কে এর হোল কিউব লিখতে পারি, আর সি কিউব কে টু দি পাওয়ার সিক্স কে লেখা যায় সি কে স্কোয়ারের হোল কিউব। দেখো আমরা বি এর মান সি কে পেয়েছি এবং এ এর মান সি কে স্কোয়ার পেয়েছি, তাই সি কের জায়গায় বি এবং সি কে স্কোয়ারের জায়গায় যদি এ বসাই তাহলে আমরা কি পাবো, সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। এটাই ডান পক্ষ, কারণ দেখো ডান পক্ষে কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এবং আমরা সেটাই পেয়েছি, অতএব প্রমাণিত। এবার আমরা অঙ্কটি কে না ধরে করার চেষ্টা করব। যেহেতু এইচ টু বি সমান বি টু সি তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি, বা এখান থেকে লেখা যায় বি স্কোয়ার সমান এ সি। যদি কোনাকুনি গুণ করি দেখো বি স্কোয়ার সমান এ সি পাবো। অতএব বামপক্ষে আমরা কি করব, এই বি স্কোয়ারের জায়গায় এসি বসাবো। দেখো এই বি স্কোয়ারের জায়গায় এসি বসানো হয়েছে কারণ আমরা জানি যে বি স্কোয়ার সমান এসি। এখান থেকে আমরা কি পাবো, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, আর সি স্কোয়ার আর সি গুণ করলে সি কিউব। এবার এ কিউব সি কিউব দিয়ে এই রাশির প্রত্যেকটা টার্মকে গুণ করব, এর ফলে আমরা কি পাবো, এটা পাবো। এখানে দেখো এ কিউবের সঙ্গে এ কিউব কেটে গেল, সি কিউবের সঙ্গে সি কিউব কেটে গেল, এর ফলে আমরা কি পেলাম, না সি কিউব পেলাম। আর এ কিউব সি কিউবকে আমরা লিখতে পারি এ সির হোল কিউব, বাই নিচে বি কিউব যেমন ছিল বসে আছে, আর এখান থেকে সি কিউব সি কিউব কেটে যাওয়ার ফলে এ কিউব পড়ে থাকলো। এর পরবর্তী ধাপে আমরা কি করব, এ সির জায়গায় বি স্কোয়ার বসাবো, কারণ আমরা জানি বি স্কোয়ার সমান এসি, এসি জায়গায় বি স্কোয়ার বসিয়েছি। এর ফলে আমরা পাব সি কিউব প্লাস বি টু দি পাওয়ার সিক্স, কারণ বি স্কোয়ারের হোল কিউব মানে বি টু দি পাওয়ার সিক্স, বাই বি কিউব প্লাস এ কিউব। এখন বি কিউব দিয়ে যদি বি টু দি পাওয়ার সিক্স কে কাটাকাটি করি তাহলে বি কিউব পাব, অতএব আমরা কি পেলাম, সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। এখন একে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, অতএব প্রমাণিত। যেহেতু এইচ টু বি সমান বি টু সি বলা হয়েছে, এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি, এটা সমান আমরা ধরে নেব কে, যেখানে কে নট ইকুয়াল টু জিরো। অতএব আমরা কি পেলাম, এ বাই বি সমান কে বা এ সমান বি কে, এবং বি বাই সি সমান কে বা বি সমান সি কে। এখন এই বি এর যে মানটা সি কে, এই বি এর জায়গায় বসাবো তাহলে আমরা এ সমান পাবো সি কে ইন্টু কে বা এ সমান সি কে স্কোয়ার। এবার বামপক্ষ সমান ওয়ান বাই বি, এখন বির মান আমরা পেয়েছি সি কে, তাহলে বির মান যদি সি কে বসাই তাহলে বামপক্ষ হয়ে গেল ওয়ান বাই সি কে। ডানপক্ষে রয়েছে ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি,
এখানে আমরা এ এবং বি এর মান বসাবো, বসালে কি পাবো, ওয়ান বাই সি কে মাইনাস সি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই সি কে মাইনাস সি। এখান থেকে কি পাচ্ছি দেখো, ওয়ান বাই সি কে ইন্টু ওয়ান মাইনাস কে, এখান থেকে যদি সি কে চলে যায় তাহলে ওয়ান পড়ে থাকবে, আর এখান থেকে সি কে চলে গেলে কে পড়ে থাকবে। সিমিলারলি এখান থেকে যদি সি কমন নিই তাহলে কে মাইনাস ওয়ান পড়ে থাকবে। দেখো এখানে যখন ওয়ান মাইনাস কে এসছে তার মানে বুঝতে হবে কে এর মান কিন্তু ওয়ান হবে না, কারণ তখন ওয়ান বাই জিরো হয়ে যাবে এবং সেটা অসংজ্ঞাত হবে। তার মানে কে এর মান জিরো হবে না, ওয়ানও হবে না। সেজন্য এখানে আমরা লিখব যে কে নট ইকুয়াল টু জিরো এবং ওয়ান। এর পরবর্তী স্টেপে আমরা কি করব, না এখানে দেখো ওয়ান মাইনাস কে রয়েছে, এখানে কে মাইনাস ওয়ান রয়েছে, তাই দ্বিতীয়টা থেকে আমরা মাইনাস ওয়ান কমন নেব। এর ফলে আমরা কি পাবো, না ওয়ান বাই সি কে ইন্টু ওয়ান মাইনাস কে মাইনাস ওয়ান বাই সি ইন্টু ওয়ান মাইনাস কে। মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, ওই জন্য এখানে মাইনাস বসানো হয়েছে। পরের স্টেপে সি কে ইন্টু ওয়ান মাইনাস কে লসাগু হবে, সি কে ইন্টু ওয়ান মাইনাস কে যদি লসাগু হয় তাহলে যেহেতু এটা লসাগু তাই উপরে ওয়ান বসে যাবে, আর সি ইন্টু ওয়ান মাইনাস কে এর ভিতরে কে বার যাবে, মানে এই সি আর ওয়ান মাইনাস কে ছাড়া এখানে কি রয়েছে, কে রয়েছে, তাহলে কে আর ওয়ান গুণ করলে কে হয়, তাহলে উপরে হয়ে গেল ওয়ান মাইনাস কে। এবার উপরে ওয়ান মাইনাস কে রয়েছে, নিচেও ওয়ান মাইনাস কে রয়েছে, তাই ওয়ান মাইনাস কে ওয়ান মাইনাস কে কেটে দেব, দিলে আমরা কি পাবো, ওয়ান বাই সি কে। দেখো বাম পক্ষে যা পেয়েছিলাম ডান পক্ষে তাই পেলাম, অতএব আমরা কি বলবো, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। অঙ্কটি আমরা কে না ধরে করার চেষ্টা করব, যেহেতু এইচ টু বি সমান বি টু সি বলা হয়েছে, এখান থেকে এ বাই বি সমান বি বাই সি লিখবো, তারপরে বি স্কোয়ার সমান এসি লিখবো, কোনাকুনি যদি গুণ করি বি স্কোয়ার সমান এসি পাবো। কে না ধরে করার সময় অঙ্কটা আমরা ডান পক্ষ থেকে আগে প্রমাণ করব, ডান পক্ষ থেকে দেখাবো বাম পক্ষ। ডান পক্ষে কি রয়েছে, ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি। এখন আমরা যদি বি মাইনাস এ এবং বি মাইনাস সি লসাগু করি তাহলে উপরে বি মাইনাস সি প্লাস বি মাইনাস এ হবে, দুটো বি রয়েছে দেখো উপরে, তাই টু বি মাইনাস সি মাইনাস এ। আর বি মাইনাস এ এবং বি মাইনাস সি যদি আমরা গুণ করি তাহলে পাবো বি স্কোয়ার মাইনাস বি সি। দেখো বি দিয়ে প্রথমে বি কে গুণ করবো তাহলে বি স্কোয়ার হবে, তারপরে বি দিয়ে মাইনাস সি কে গুণ করলে মাইনাস বি সি, এরপর মাইনাস এ দিয়ে বি কে গুণ করলে মাইনাস এ বি হবে, আর মাইনাস এ মাইনাস সি গুণ করলে প্লাস এ সি হবে। এরপর আমরা কি করব দেখো, এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসাবো, এসির জায়গায় আমরা কি করব, বি স্কোয়ার বসাবো, কারণ দেখো এসি মানে হচ্ছে বি স্কোয়ার, এখানে দেখো বি স্কোয়ার সমান এসি বলা হয়েছে, তাই আমরা এসির জায়গায় বি স্কোয়ার বসিয়েছি। এর ফলে কি পেয়েছি আমরা, দেখো এই একটা বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার, তাহলে দুটো বি স্কোয়ার হয়ে গেল নিচে, তাহলে নিচে টু বি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ বি, আর উপরে যেটা ছিল সেটা বসে রয়েছে। এবার আমরা নিচে দেখো প্রত্যেকটা টার্মে বি রয়েছে, তাহলে বি কমন নিতে পারি, তাহলে বি যদি কমন নিই নিচে কি পাচ্ছি, টু বি মাইনাস সি মাইনাস এ, উপরে রয়েছে টু বি মাইনাস সি মাইনাস এ, তাহলে উপরে টু বি মাইনাস সি মাইনাস এর সঙ্গে নিচের টু বি মাইনাস সি মাইনাস এ কেটে যাবে, গেলে কি পড়ে থাকবে, না ওয়ান বাই বি, এটা সমান বাম পক্ষ, প্রমাণিত। ধরে করব যেহেতু এবিসিডি ক্রমিক সমানুপাতি, অতএব আমরা লিখব এইচ টু বি সমান বি টু সি সমান সি টু ডি, বা এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা সমান আমরা কে ধরব, যেখানে কে নট ইকুয়াল টু জিরো। অতএব আমরা বলতে পারি এ বাই বি সমান কে, বা এ সমান বি কে, বি বাই সি সমান কে বা বি সমান সি কে, এবং সি বাই ডি সমান কে বা সি সমান ডি কে। এখানে দেখো সি এর মান ডি কে আজ রয়েছে, আর এখানে বি সমান সি কে রয়েছে, এই সি এর জায়গায় যদি এই সি সমান ডি কে বসাই তাহলে আমরা পাবো বি সমান ডি কে ইন্টু কে,
বা বি সমান ডি কে স্কোয়ার। আবার দেখো এখানে বি এর মান ডি কে স্কোয়ার পেয়েছি, এখানে রয়েছে এ সমান বি কে, এই বি এর জায়গায় আমরা কি করব, এই বি এর জায়গায় এই বি সমান ডি কে স্কোয়ার মানটা বসাবো, এর ফলে আমরা পাবো এ সমান ডি কে স্কোয়ার ইন্টু কে বা এ সমান ডি কে কিউব। এখন বাম পক্ষে কি রয়েছে, বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডির হোল স্কোয়ার, এগুলোকে যদি আমরা এ মাইনাস বির হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্রে ভেঙে ফেলি তাহলে আমরা এটা পাব। এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, দেখো দুটো বি স্কোয়ার রয়েছে, এই একটা বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার, আবার দুটো সি স্কোয়ার রয়েছে, টু সি স্কোয়ার ওই জন্য লেখা হয়েছে, একটা ডি স্কোয়ার রয়েছে, ডি স্কোয়ার লেখা হয়েছে, স্কোয়ারগুলোকে একদিকে রাখা হয়েছে, আর এখানে কি রয়েছে দেখো মাইনাস টু বি সি মাইনাস টু সি এ মাইনাস টু বি ডি। এরপর আমরা কি করব, না এ বি এবং সি এর যে মান আমরা পেয়েছি সেই মানগুলো এখানে পুট করব, এর ফলে আমরা এটা পাবো। এখান থেকে আমরা কি পাবো দেখো, ডি কে কিউবের হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স, ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর, টুটা এখানে বসে যাবে। একইভাবে আমরা বাকি পদগুলো পাবো। এবার এখান থেকে দেখো টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর আর মাইনাস টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর কেটে যাবে, তেমনিভাবে টু ডি স্কোয়ার কে স্কোয়ার এবং মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স ডি স্কোয়ার আর মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব। দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স কে লেখা যায় ডি কে কিউবের হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই বসে রয়েছে, আর টু ডি স্কোয়ার কে কিউব কে লেখা যায় টু ইন্টু ডি কে কিউব ইন্টু ডি। এখন দেখো ডি কে কিউব মানে হচ্ছে এ, দেখো এ সমান ডি কে কিউব, তাহলে ডি কে কিউবের জায়গায় আমরা এ লিখতে পারি, তাহলে লিখলে কি পাবো এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস টু এ ডি। এটা কিসের সূত্র, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, তার মানে এখান থেকে আমরা পাবো এ মাইনাস ডির হোল স্কোয়ার। দেখো এটাই ডান পক্ষ, অতএব আমরা এটা সমান লিখবো ডান পক্ষ এবং প্রমাণিত। এবার অঙ্কটি আমরা কে না ধরে করব, এখানে যেহেতু এবিসিডি ক্রমিক সমানুপাতি তাই আমরা লিখব এইচ টু বি সমান বি টু সি সমান সি টু ডি বা এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এবার দেখো কে না ধরে কি করে অঙ্কটা করতে হয়, এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি, এখানে দেখো তিনটি অনুপাত সমান, আমরা দুটো দুটো অনুপাতকে সমান হিসাবে নেব, এখান থেকে কি পাচ্ছি বি স্কোয়ার সমান এসি। আবার দেখো আমরা লিখতে পারি বি বাই সি সমান সি বাই ডি, মানে এই দুটোকে নেওয়া হলো একসঙ্গে, তাহলে এখান থেকে কি পাবো সি স্কোয়ার সমান বিডি গুণাগুণি গুণ করলে, এবং এ বাই বি সমান সি বাই ডি। এবার দেখো এই প্রথমটা আর তৃতীয় অনুপাতটাকে সমান হিসাবে ধরা হয়েছে, এখান থেকে আমরা পাচ্ছি বিসি সমান এডি। এখন প্রদত্ত রাশিটি হলো বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডির হোল স্কোয়ার, এটা সমান আমাদের দেখাতে হবে এ মাইনাস ডির হোল স্কোয়ার, প্রত্যেকটা টার্মকে আমরা এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রে ভেঙে ফেলবো, ফেললে কি পাবো এটা পাবো, আগের পদ্ধতির মতো একে সাজিয়ে লিখলে আমরা এটা পাবো। এবার এখানে আমরা বি স্কোয়ার সি স্কোয়ার এবং বি সির যে মান পেয়েছি সেই মানগুলো বসাবো, বি স্কোয়ারের মান দেখো কি পেয়েছি এসি, তাই বি স্কোয়ারের জায়গায় এখানে এসি বসানো হয়েছে, সি স্কোয়ারের মান বিডি পেয়েছি সি স্কোয়ারের জায়গায় বিডি বসানো হয়েছে, আর বি সির মান এডি পেয়েছি তাই বি সির জায়গায় এডি বসানো হয়েছে, তিনটি মান আমাদের বসানো হয়ে গেল। এবার দেখো প্লাস টু এসি এবং মাইনাস টু এসি কেটে গেল, প্লাস টু বিডির সঙ্গে মাইনাস টু বিডি কেটে গেল, কি পড়ে রইল এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস টু এডি, এটা সমান আমরা কি জানি এ মাইনাস ডির হোল স্কোয়ার, কাজেই প্রমাণিত হয়ে গেল। অষ্টত কে না ধরে এই গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা খুব সহজেই করতে পারি।